Z5 এর সম্পূর্ণ পর্বগুলি বিনামূল্যে দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন। কি হলো, কেকের দাম না দিয়ে চলে যাচ্ছ যে বড়? কি দাম? মাটুলার জন্য কেক, তার জন্য আবার টাকা কিসে? মাটুলা যদি শুনতে পায় না? না না, এ তো ঠিক নয়। বাটুল বাবু এমন কাজ করছেন, এটা তো বিশ্বাসই হচ্ছে না। ব্যাপারটা দেখতে হচ্ছে। আচ্ছা, মাটুল বাবুর বাড়ি কোথায় জানেন? বাটুল দাদা বাবুর বাড়ি যাবেন তো? তাহলে আসুন আমাদের সাথে, আমরা ওখানেই যাচ্ছি। সে কি, তুমি আমার দোকানের মিষ্টি খাওনি? না। তাহলে যে তোমার নাম করে বিচ্ছু দাদা বাবু সেদিন দু হাড়ি ভর্তি মিষ্টি দিয়ে গেল? আর আমার দোকানের এক বয়েম টক ঝাল মিষ্টি লজেন্স, সেটাও খাওনি বুঝি? না, আমি এই রকমই একটা কিছু অনুমান করেছিলাম বাটুল বাবু। আপনার নাম নিয়ে জিনিস নেওয়া হচ্ছে, কিন্তু সেই ব্যাপারে আপনি কিছুই জানেন না। তার মানে বিচ্ছু মাটুলদের নাম করে খাবার নিয়ে এসে সেই খাবার একাই খাচ্ছে, আমাদের কাউকে দিচ্ছে না। এবার বিচ্ছু দাদা বাবুকে এই অন্যায়ের উপযুক্ত শাস্তি তোমাকে দিতেই হবে বাটুল দাদা বাবু, তোমাকে দিতেই হবে। এই এই চলুন এবার আপনারা সবাই, চলুন চলুন চলুন। দরজার আড়ালে লুকিয়ে থেকে লাভ নেই, বেরিয়ে আয়। এইসব কতদিন ধরে চলছে সত্যি করে বল। আমি এসবের কিছুই জানি না গো বাটুলদা, সত্যি বলছি কিচ্ছু জানি না। বিচ্ছু কোথায়? জানি না গো, কিন্তু তোমাকে একটা কথা বলার ছিল। বলে ফেল। বিচ্ছুটা স্কুলেও তোমার নাম নিয়ে মিথ্যে কথা বলে, স্যারদের শাস্তি থেকে বাঁচার জন্য। কি বলে বিচ্ছু? সেদিন কেউ অঙ্ক স্যারকে বললো, আপনার দেওয়া হোমওয়ার্কের অঙ্ক মিলাতে পারিনি তো কি হয়েছে স্যার? আপনি কি জানেন কাল আমি আর বাটুলা কত বড় একটা রহস্যের সমাধান করলাম? ওই সব করতে গিয়েই তো এই সামান্য হোমওয়ার্কটার করে উঠতে পারিনি। কিন্তু চিন্তা করবেন না, কাল ঠিক করে আনবো, মাথার উপর দিয়ে যা ঝড় যাচ্ছে না। ঠিক আছে, যা পড়তে বস, আর বিচ্ছু আসলে ওকে কিছু বলার দরকার নেই। সে কি গো, কিচ্ছু বলবো না? না। না, এইভাবে হবে না। বাচ্চু বিচ্ছুর জন্য আমাকে অন্য ব্যবস্থা করতে হবে। শ্রী চরণেশু সিদ্ধাচার্য শম্ভুনাথ মশাই। তুই কিন্তু এইসব একদম ঠিক করছিস না রে বিচ্ছু। যা করেছি ব্যাস করেছি। মাটুলদার শিষ্য হয়ে এটুকু না করলে হায়, তা তুই এত কথা বলছিস কেন? মাটুলদাকে কিছু বলেছে? সেটাও তো একটা আশ্চর্যের ব্যাপার রে। আমি ভাবলাম মাটুলদা সব শুনে গাঁটটা মেরে তোর মাথা একদম আলু করে দেবে। আর তোর খুব মজা হবে তাই না? না না, সে কথা আমি কখন বললাম? না বললেও আমি কি কিছু বুঝি না ভেবেছিস? ওরে, এই বিচ্ছু শর্মাই হলো মাটুলদার আদর্শ শিষ্য। আমি যা করেছি তার জন্য সাহস লাগে, বুঝেছিস? সাহস যেটা তোর নেই কিন্তু আমার আছে, আর এটা মাটুলদা বুঝেছে বলেই আমাকে কিচ্ছুটি বলেনি। নে নে, এবার ঘুমিয়ে পার, চিন্তা করিস না, কাল যা পাবো তাতে তোকেও ভাগ দেবো। ভাগ দিবি মানে? তা নয় তো কি, পুরোটাই পাবি ভেবেছিস? বিচ্ছু শর্মা অত কাঁচা কাজ করে না। Z5 এর সম্পূর্ণ পর্বগুলি বিনামূল্যে দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন।